হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে পালক পনিরের একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তো ডিনারে আজকে পালক পনির বানাবো, তার জন্য ভাবলাম যে ছোট্ট মতন একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, পালং শাকগুলো আমি আগে কেটে নিয়েছি ভালোভাবে, আর ফুটন্ত জলের মধ্যে এটা দিয়ে দেবো। খুব বেশি বয়েল করব না, জাস্ট দেওয়ার পরে এক মিনিটের মধ্যেই আমি গ্যাসটা অফ করে দেবো। আর অফ করে দেওয়ার পর কিছুক্ষণ এটা এরকমই থাকবে। আর এদিকে পনিরের কিউবসগুলো আমি আলাদা করে কেটে নিয়েছি। তো এইরকম পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর কয়েক সেকেন্ড জলে থাকার পর এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট আমি গরম জল থেকে তুলে পালং শাকগুলো একদম ফ্রিজের ঠান্ডা জলে দেব। এতে দিলে কি হয়, পালং শাকের যে কালারটা থাকে, গ্রিনিশ ভাবটা থাকে, সেটা চলে যায় না, সেটা থাকে। তো এখানে একদম ঠান্ডা জল থেকে ডাইরেক্ট তুলে আমি মিক্সিং জারে নিয়ে নেব, এটা খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো, আর এখানে একটু অন্যরকম ফ্লেভারের জন্য আমি কিছু ধনে পাতা অ্যাড করেছি। ধনে পাতাটা অ্যাড করলে ফ্লেভারটা বেশ অন্যরকম হয়, ভালো লাগে। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দেব। আর এখানে আমি পেঁয়াজ, দুটো পেঁয়াজকে খুব ফাইনলি চপড করে নিচ্ছি, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে করে এটা পুরো মিশে যায় একসাথে। আর আদা রসুন, আদা রসুন আলাদা করে একটা পেস্ট বানিয়েছি, আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, সেটা আমার রেডি করা আছে। আর এখানে দেখো, ধনেপাতা আর পালং শাকের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে পনিরগুলো হালকা সটে করে নেবো। খুব বেশি ভাজবো না, খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা একটু এপিটোপিট করে নেবো। আর এটার মধ্যে আমি একটু নুন, হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, যাতে কালারটা একটু অন্যরকম হয় আর টেস্টটা একটু ভালো হয়। তো এগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি তুলে সাইডে রেখে দেব। আর ওই ফ্রাইং প্যানটার মধ্যেই জাস্ট একটু তেল দেব আর একটুখানি বাটার দেব। তো ওটার মধ্যে গোটা জিরে দিলাম আর গোটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব, সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা দেব। আর এখানে আমি গুঁড়ো মশলা সব রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচিটা, আদা রসুনের পেস্টটা ভালোভাবে দিয়ে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে ভালোভাবে, যাতে তেলটা যখন ছেড়ে দেবে তখন মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম। মটরশুঁটি তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল, বাড়িতে ছাড়ানো ছিল তাই দিয়েছি। আর তারপরেই মশলাটা কষানো হয়ে গেলে ধনেপাতার পেস্টটা, ধনেপাতা আর পালং শাকের পেস্টটা অ্যাড করে দিলাম। এটা একটু ফুটে আসলে, গাঢ় হয়ে আসলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তো এই হলো আমার ঝটপট পালং পনিরের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও, নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এটা নামানোর সময় আমি একটুখানি মিষ্টিও দিয়েছিলাম, মানে চিনি দিয়েছিলাম, যাতে ব্যালেন্স হয়ে যায়। তো এই হলো রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।